ক্রাকশালা সিপিএম সদর টাংখর রিংজাংমা কক্থম পান্দাও সিপিএম এমপি জিতেন চৌধুরী এনআরসি নতে জুদা জুদা কক শাখা আ কক রগ বসরাই সেরাই শাখা আসাম বাই বাকসা হাক্তর গেনাগি এনআরসি চেংনা নি কক সাপ কেন্দ্র সরকার না খে কোনো ভারত নি বরক অবনতে কেমেং মুং ফুনুকনানি কক রে ত্রিপুরানি গণমুক্তি পরিষদ এনআরসি চেংজাংনানি বাগে সাপোর্ট খায়ো 1951 ইংরাজির আদমশুমারি অনুসারে এই নাগরিক তালিকা তৈরি করা হয়েছিল। তারপরে আর কোনো রাজ্যে দেশের কোনো প্রান্তে এটা আর হয়নি। আসাম আন্দোলন হওয়ার পর সেখানে এই যে ইনফিল্ট্রেশনের প্রশ্নে সেই দাবিটা উঠে এবং 1985 ইংরাজির যে আসাম এবং এই গণ আন্দোলনের সাথে যারা যুক্ত এবং ভারত সরকারের সাথে রাজীব গান্ধীর সময়তে চুক্তি হয় তার আপডেট করা হবে। কিন্তু এই আপডেটটা 1951 ইংরাজির তালিকা অনুসারে না, শুধু 1951 ইংরাজির ভোটার তালিকাতে যাদের নাম থাকবে বা রেজিস্টার যেন থাকবে তারা না, পরবর্তী সময়তে 1971 ইংরাজির যে ইন্দিরা মুজিব চুক্তিতে যে সিদ্ধান্ত হয়েছে 24 মার্চ মধ্যরাত্রি অবধি 1971 ইংরাজির পরে যারা এসছে তারা ভারতীয় গণ্য হবেন, তারপরে যারা এরা বিদেশি, এটা শুধু এই ক্ষেত্রে তারা সারা দেশের ক্ষেত্রেতেও। এবং এই এনআরসিও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেটা হচ্ছে সেখানেও তাই, যে এই 1971 ইংরাজির পর আগে অবধি যতগুলো ভোটার তালিকা হয়েছে অন্য রাজ্যেও যদি ভোটার তালিকা উঠে সেই পরিবার বা তার ডিসিডেন্টস অর্থাৎ তার পরিবারের লোকগুলো তারা এই রেজিস্টারে তাদের নাম আপডেট হবে। তো এখন এই যে তালিকা এনআরসি সারা দেশের ক্ষেত্রেতে 1951-র পর আর কোথাও হয়নি, আসামে শুধু হয়েছে। যদি ভারত সরকার যদি মনে করে ত্রিপুরা বা সারা দেশের মধ্যে এগুলি করবে, কোনো ভারতীয় নাগরিকের এটার মানে বিরোধিতা করার কথা না। আমাদের গণমুক্তি পরিষদের এই ক্ষেত্রে কোনো বিরোধিতা নেই এবং কোনো ব্যক্তি বিশেষ বা নাগরিকও এটা নিয়ে বিরোধিতা করার কোনো প্রশ্ন নেই। কারণ আমরা আমাদের দেশের আইন অনুযায়ী 1971 ইংরাজির 24 মার্চের মধ্যরাত্রি অবধি যারা এখানে এসেছেন